রোগে মাখ করতে হবে, শ্যাম্পু লাগবে না। আরো ভালো করে, আরো উন্নত করে, তাই না? তাহলে এখন নিজের যে চারটা অপশন, অপশনকে মার্ক করে দেখেন কোনটার সঙ্গে মিললে সেটা দেন। লাস্টেরটা তিন নম্বর, দুই নম্বর। দুই নম্বর দুই নম্বর থট, তাই না? ভুলে বললেন, খালি দিয়ে না দুই নম্বর যেটা বলছে সেটা না, এটা রাফিড ফ্যাস না, ডান দিকে ফিনিশ, আমরা ভুল হতে পারে, তাই না? লাস্টে ফিনিশ, জব শেয়ার সময় মালিক ভাই, মাইক্রোফোন সমস্যা হয় আপনার, বাইরে আসছেন আপনি? আরমান ভাই জব পেজ যে কোনো একটা জব ওপেন করেন এই লিস্ট থেকে, যে কোনো একটা করলে হবে, ভয়ের কিছু নাই, টাকা ফেরাবে না, বুঝছেন? আচ্ছা নেট চলো কেন? ওকে টাস্ক আই ফিনিশ আসেন তো, টাস্ক আই ফিনিশ পরীক্ষা দেওয়ার পরে পাস না ফেল করছেন বুঝবেন না, টাস্ক আই ফিনিশে আসেন, ফার্ম মেম্বার সকল হয়, বেসিক টাস্কে ক্লিক করুন, বেসিক টাস্ক, ওই যে বাম দিকে টিক চিহ্ন সবুজ, হ্যাঁ মানে পাস, আর এই মেম্বার যে ক্লিক করেন, মেম্বার যে ক্লিক করলে সব করে পাস। এখন যেটা বিষয় ওদের এখানে একটা ইউজার নেম চেঞ্জ করতে হবে, ওই দেখেন মাঝখানে লেখা আছে মেম্বার 74989, এটা না মাঝ বরাবর দেখেন, কিন্তু টাস্ক আই ফিনিশের নিচে লেখা আছে মেম্বার 74989779830, আর একটু উপর দিকে, হ্যাঁ এর ডান দিকে দেখেন লেখা চেঞ্জ না, এই চেঞ্জে ক্লিক করে ইউজার নেম চেঞ্জ করতে হবে। হ্যাঁ একদম নিচে এসে আপনার এখানে আপনার নাম লিখবেন, আরমান হোসেন না, তা আপনার ইউজার নেম কি আরমান, ইউজার নেম কিন্তু কখনো কি হয় না, কোনো গ্যাপ হয় না, চাইলে ইউজ করতে পারবেন, তো নাম লেখা বেটার, আপনার নাম লিখে আরমান কি, ইউজার নেম কি আপনার কি লেখেন সেটা লিখতে হবে, বারণ খান লিখে রাখেন, ভাষণ লেখেন লিখলে হবে, খান লেখেন, ভাষণ লেখেন লিখলে হবে। মাইক্রোফোন মিউট করে দিচ্ছি তো আপনার, শুনতে পাচ্ছি না। আচ্ছা ওকে এই বক্সটা চেক করে দেন, বক্স চেক করে আপডেট ইউজার নেম দেন, তারপর নাম এখন শো করবে, এখানে মেম্বার না জায়গায় আপনার নাম শো করবে, ইউজার নেম ইজ ইনভ্যালিড। আচ্ছা অলরেডি এই নামে কেউ আছে, তাহলে আরমান খানের পরে আপনি একটা নাম্বার ইউজ করেন, ফোন নাম্বার লাস্ট টু ইউজ করতে পারেন, নিচের বক্সে, নিচের বক্সে স্ক্রল ডাউন করেন, হ্যাঁ ওই যে একটা নাম্বার ইউজ করেন যে কোনো, অলরেডি ওই নামটা দেওয়া আছে, ওকে ঠিক আছে হয়ে গেছে। দেখুন এখন দেখুন মেম্বার জায়গায় কি আরমান 72 ধরে লেখা, ওকে আপনার পরীক্ষা শেষ হয়ে গেছে, এর পরের ধাপ কি আপনাকে বলবো, ক্লাসের শেষ পর্যন্ত থাকেন ঠিক আছে, স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন, আসেন এরা আসেন তৌহিদ, সরি মুন খান আছেন, মুন খান আস স্ক্রিন শেয়ার করেন, মন খান আছেন কাছে,
মালিক আসছেন, ডিজাইনার মালিক। জি শেয়ার হয়েছে। কি আছে তোমার? একে দেখ, দুই আর তিন। তিন আর দুই, দেখেন এই যে টার্গেট অর্থ কি, আর অপশন গুলো মিলান। শব্দ হচ্ছে কার এখন এত? মালিক ভাইয়ের কোথায় আপনি? হ্যাঁ, এই চারটা অপশনকে মার্ক করে দেখেন, ওই যে টার্বিটে অপোজিট ওয়ার্ড লাগবে, অশান্তর অপোজিট মানে শান্ত। তোমার দুই নাম্বার নিস্তেজ, দুই নাম্বার কেয়ারলেস। চার নাম্বার পার্শিয়াল জাজ। চার নাম্বার বলছি, পাঁচ নাম্বার না। নেক্সট, হিজ ভয়েস গ্রাজুয়ালি ডুবে যাওয়া, তো স্যান্ট না সান, এস এন কেল। দুই নম্বর হবে না? তিনটা অর্থ মার্ক করেন তো, তিনটা অর্থ মার্ক করেন তো, অপশন তিনটা মার্ক করেন, অপশন তিনটা মার্ক করেন। অপশন কোনগুলো ভাই? অপশন কোনগুলো? ওই তিনটা, তিনটাকে মার্ক করেন, অপশন গুলাকে মার্ক করেন। মার্ক বুঝেন না, সিলেকশন করেন, সিলেকশন করেন, সিলেকশন। দেন তিন নাম্বার দেন। নট এ সিঙ্গেল ওয়ার্ড ডিড শি সে। এক নাম্বার দেন। এটা না, এটা না, প্রিভিয়াস না, ডান দিকে ফিনিশ। মেম্বার থেকে চেক করেন, মেম্বার থেকে ক্লিক করেন। জব পেজে আসেন, জব পেজে আসেন। পরীক্ষার আটকে দেওয়া লাগবে আপনার, আর একটা নিচে গিয়ে যেকোনো একটা জবস ওপেন করেন, যেকোনো একটা। 30 সেকেন্ড টাইম পাবেন, দ্রুত করবেন একটু, ঠিক আছে? ডান দিকে অ্যাকসেপ্ট স্টার্ট। ইংলিশে ভুল হয়েছে দুটা প্রশ্ন, মেবি কোকোনাট অয়েল ইজ গুড ফর দ্য স্কিন। দুই নাম্বার দেন। শি আস্কড হিম টু গো। এক নাম্বার। নেক্সট,
এক নাম্বার ফিনিশ। ওকে, এখন জব পেজে আসুন, যে কোনো একটা জবস ক্লিক করেন। আপনার পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষার পর কারণে কি আপনাকে বলে দেবো আমি, ঠিক আছে? শেয়ার বন্ধ করতে পারেন। থ্যাংক ইউ। আসেন, আলামিন আসেন, এমডি আলামিন। সবাইকে ডাকবো ওয়ান বাই ওয়ান, দ্রুত আসবেন, দেরি করবেন না। জি ভাই, বলতেছি এক মিনিট। একে ডাক, তুই তিনের দুই ভাই, আলামিন তিনের দুই। অল গুলো মিনিং দেখেন, মিনিং দেখে মিলান। এখন অপশন তিনটাকে মার্ক করে দেখেন, প্রবাহ, যাওয়া, প্রবাহিত, কোনটা মিনিংফুল হয়। তিন নম্বর কাস্কেট মানে কি? কাস্কেট অর্থ দেখেন তো অন্য কোন ইসে, ট্রান্সলেটর, গুগল ডিকশনারি ইউজ করে। আচ্ছা, একের দেন হচ্ছে দুই নম্বর, সরি দুইয়ের দুই দেন, আলামিন এটা না, দুইয়ের দুই দেন। তাহলে একে চার দেন ভাইয়া। তিনের এক, নেক্সট, এক নম্বর, দুইয়ের তিন, ফিনিশ। সিলেটে কি অবস্থা তোমাদের বিদ্যুতের? বিদ্যুৎ কি ফিরে না এখনো? জব পেজে আসেন, একটা জব ক্লিক করেন। আচ্ছা, ক্ষয়ক্ষতি কারণ হলো আপনাদের আগুনের কারণে, যে কোনো জব অন করেন। একটা 32 কোটি, একসেপ্ট
অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট দেন। লোকজনের কি অবস্থা, সবাই কি সুস্থ আছেন? আচ্ছা, 3 নম্বর, আচ্ছা সরি 3 নম্বর, 1 নম্বর দেন, 1 নম্বর দেন, নেক্সট করেন। দুই নাম্বার নেক্সট, এক নাম্বার ফিনিশ, পরীক্ষা শেষ, পরবর্তী ধাপ ভরে দিচ্ছি আবার, ঠিক আছে বন্ধ করে দেন। সানোয়ার হোসেন, সানোয়ার হোসেন, এক্সাম, আচ্ছা শহীদুল্লাহ শাহন আছেন, শহীদুল্লাহ শাহন, স্ক্রিন শেয়ার করেন। আপনাদেরকে আগে বলতে, এখন যদি পরীক্ষা শেষ করতে না পারি তাহলে হচ্ছে বাকি পরীক্ষাগুলো রাত্রে করবো, ঠিক আছে? জি শেয়ার হচ্ছে, যান সামনের দিকে আগান। হ্যাঁ ফারিয়া, সবাই তো এক্সাম দেবে, ওয়েট, সবাইকে দিচ্ছি আমি, আমি দেখা সবাইকে দিতে পারবো না 1 টাইমে, একটু ওয়েট করেন, সেল ডাকছি সবাইকে, আমি দিয়ে দেবো। 3 4টা মাথা হয়তো আমরা বলতে পারতাম তাহলে, তাই না? 1-4, 2-4, 3-4, 4, নেক্সট। সাফিসের সাথে মিলাই দেখেন কোনটা হবে। সাপোজটাকে শুধু অর্থাক্রান্ত, শুধু সাপোজটাকে মার্ক করেন, শ্বাস ফেলেন। দেখ লাস্টেরটা, শ্বাস মানে দেখ করলাম না, সেই হিসেবে দ্য জুরি ওয়াজ নট, 2 নাম্বার সাফিসিয়েন্ট, পর্যাপ্ত পরিমাণে নেই, গ্রেট আর থ্রি, ডেসপারেটলি। এক নাম্বার দেন, নেক্সট, নাম্বার বেড, বব ইজ দ্য ওয়ান হু রট দ্য লেটার, 2 নাম্বার, সবাই যারা ইউজার নেম চেঞ্জ করে নিয়েন, জব পেজ। হ্যাঁ ডান দিকে চেঞ্জ লেখা কই, চেঞ্জ লেখা থাকার কথা তো, জব পেজ, জব পেজ আসলে পাওয়ার কথা, দেখেন জব পেজ আসলে পাবেন হয়তো বা। হ্যাঁ ওই যে আসছে, সবাই ইউজার নাম চেঞ্জ করে ফেলেন, এভাবে চেঞ্জে ক্লিক করে যার যার নাম দেবেন ইউজার নেম হিসেবে, অন্য কারো নাম দেন না। আবার আজকাল কোনো স্পেস হবে না, হ্যাঁ খেয়াল রাখবো, নাম্বার হাইপেন ড্যাশ ইউজ করা যাবে। ওকে জব পেজে আসেন, যে কোনো একটা জব ওপেন করেন, ওকে ঠিক আছে, পরীক্ষা শেষ, স্ক্রিন বন্ধ করতে পারেন। আসেন ফারিয়া, আসেন, ইশতিয়াক আহমেদ অন্তু আছেন, আচ্ছা একটু ওয়েট করেন, ফলে যাওয়ার পরে আপনি দেবেন। কই ফারিয়া, আপু স্ক্রিন শেয়ার করেন, একটু বলতে কেমন টাইম লাগবে?
হ্যাঁ আসছে। নেক্সট আগান আপু, এরকম হলে তো পরীক্ষাটা মুশকিল। নেট অনেক স্লো, স্ক্রিনও ক্লিয়ার দেখা দেখতে পাচ্ছি না। মেবি একের এক, একের এক, দুইয়ের এক, তিনের দুই। জি বের করেন, অর্থ বের করেন, কোনটা হবে? আগে প্রশ্ন দেখবেন না, আগে অপশন দেখবেন? ওই যে আনজাস্টিফাইবল, মালেসিয়াস, এমোরাল, এটা অর্থ কি? তারপরে তারা দেখবেন অনৈতিক, নিয়ন্ত্রণহীন, তাই না? এখন চারটাকে মার্ক করেন। লাস্টটা দেন, নিয়ন্ত্রণহীন, তাই না? পাখি মার্কেটে মিটার রাখেন তো সবাই একটু কাইন্ডলি, আরিয়ারটা বাদে পাখি মার্কেটে মিটার রাখেন বাকি সবাই। থান্ডারস্টর্ম, পুট আউট, লাস্টেরটা। ওয়ান শুড নেভার কাল, তিনের এক। এক নাম্বার, আই সেন্ড দ্য পার্সেল ফিডাস আগে সো দ্যাট দে শুড হ্যাভ রিসিভড বাই নাও। সো দ্যাট সো না, সো দ্যাট কোনটা হবে? ফলাফল, তাই না? তাহলে সো ডেট। ওই সেন্ড দ্য পার্সেল ফিউ ডেস আগো, সো দে শুড হ্যাভ রিসিভড দ্য বাই নাও। সো ডেট, দেন সোলার, দেন টাইম করে যাবে তো আপনার, সোলার দিয়ে ফিনিশ করে দেন। রিয়া জব পেজে যান, একটা জব ওপেন করেন। এক্সেপ্ট স্টেট ইংলিশে কোনো ভুল হয়েছে, ড্যাট উই স্ট্যান্ড দ্য পিস ওয়েল নন ফ্যাক্ট। এক নাম্বার, নেক্সট। ড্যান ইজ সিক অ্যাগেন, ইজ ড্যান সিক অ্যাগেন, তিন নাম্বার, নেক্সট। হি ওয়াজ ফ্রাস্ট্রেটেড উইথ লাইফ, হি ট্রাইড টু কমিট সুসাইড, দুই নাম্বার, ফিনিশ। এটা না ফিনিশ, ওকে। ইস্তেক ভাই স্ক্রিন শেয়ার করেন, ঠিক আছে? ফারিয়া আফু, আপনার ইউজার নামটা চেঞ্জ করে নেন, ঠিক আছে? আপনারা যারা গুগল ফর্ম পূরণ করেন, এমন কেউ আছেন যে গুগল ফর্ম ধরুন একটা মিস্টেক ফিল আপ করেন নাই? এমন কেউ কি আছেন গুগল ফর্ম পূরণ করেন নাই? ইস্তেক ভাই ভিপিএন ইউজ করতে হবে নাকি? হ্যাঁ ভিপিএন ইউজ করেন, এই লিঙ্ক সেভ করা কেন? মাইক্রো আকার লেখা না করেন আপনি ডাইরেক্ট, একটা কাজের একটা লিঙ্ক বুক করে রাখলে হবে? জাস্ট মাইক্রো আকার ডট কম লেখেন।
কাজের লিঙ্ক করে সেভ করে রাখছেন, এই হোম পেজটাকে বুক করে রাখতেন, তত লাভ ছিল। ব্রাউজার ইভেন্ট অন করেন, এই ইভেন্ট আপনার আছে ব্রাউজার মেবি, এটা অন করেন। মাইক্রোফোন ইউজ করলে আপনার স্থিয়াক কেন, ভিপিএন নেই আপনার? আচ্ছা, বিষয় বন্ধ করে দেন। সীমান্ত আছেন? সীমান্ত নীল, পাস করেছিলেন? থ্যাংক ইউ। রবিউল আছেন? রবিউল আছেন? মুন্নু আছেন? মুন্নু জান? হ্যাঁ, রবিউল স্ক্রিন শেয়ার করেন। প্রোফাইলে ক্লিক করেন, আপনি ইউজার নাম না, ইউজার নামে ক্লিক করেন। জব পেজে আসেন, কোথায়? টাস্ক ফিনিশার, তো টাস্ক ফিনিশার আসেন। হ্যাঁ, বেসিক জব পেতে যান তো। আপনি কি পরীক্ষা দুবার দিয়েছেন না একবার দিয়েছেন? রবিউল শুনতে পাচ্ছেন? পরীক্ষা আপনি কতবার দিয়েছেন, দুইবার না একবার? সেকেন্ড টাইম কি আসছিল ফলাফল? জব পেজে করেন, বুঝলাম সেকেন্ড করবেন না। জব আছেন আপনার? আচ্ছা, জব তো আপনার আছে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নাই। মিস্টার রতন আছেন? মিস্টার রতন, রবিউল বন্ধ করে দেন। হ্যাঁ, রতন আছেন? রতন, মিস্টার রতন আছেন? মিস্টার রতন, হ্যাঁ করেন। রতন আছেন? রতন, দেখতে পাচ্ছি ভাই, একের তিন, দুইয়ের এক, তিনের হচ্ছে দুই। উইথ প্যাশন, এটা কি করে বাংলা করে দেখেন, মিলে করুন সাথে মিলা। লাস্টারটা লাস্টারটা কম্প্রোমাইজ, দুই নম্বর। বেবি ডিসেম্বল, ডিসেম্বল, ডিসেম্বল ইজ মাদার, দুই নম্বর। ঠিক আছে, সো না, সো ড্যাট, সো সো দ্য লাস্ট বাস হ্যাড গন, সো উই হ্যাভ টু টক। হ্যাঁ, সো
ফিনিশ। জব পেজে আসেন ভাই, বলেন, জব ক্লিক করেন। ল্যাপটপে আছেন? ওকে ঠিক আছে, স্ট্যাক ভাই একটু কিছু দেওয়া লাগবে না, না না কিছু দেওয়া লাগবে না। পরীক্ষা শেষ, আপনি পাস করেছেন? আলি ভাই বুঝি নাই, আলি ভাই ল্যাপটপ আছে? তাহলে পরীক্ষা দেবো কেমনে আপনার? না আসেন আপু, আচ্ছা আপনাদের পরীক্ষাগুলো আমি দিচ্ছি কেন বলেন তো? আমাকে দেওয়া ঠিক হচ্ছে? কয়েকটা দেখালাম, বাকি সব পরীক্ষা দিয়ে নেন নাকি? পারবেন না সবাই, বাকি যারা আছেন? তাহলে কি হলো, পরীক্ষা দিয়ে উত্তর আমি বলে দিলে হবে? যান নিচে গিয়ে আর একটু কাজ করেন। হ্যাঁ দেখ, শেয়ার হয়েছে। কথা বুঝি না, এখন তো মিটার কান্ত সবাই কাইন্ডলি একটু। নেক্সট ডে এক চার চেক মিনিট, নট স্যাটিসফাইড আই থিঙ্ক ইউ উইল সাবমিট এ কমপ্লেইন। 3 নম্বর, তিন নম্বর কনজাম্পশন, এটা অর্থ কি দেখেন, তার সেই নামটা কোনটা হবে? কনজাম্পশন অর্থ পান নাই, কনজাম্পশনটা মার্ক করেন অনলি, কনজাম্পশন অর্থ মার্ক করেন। বিবেচনা খরচ ব্যয় ব্যবহার নিঃশেষ, তাহলে সিনোনিম কোনটা হবে? ওয়েস্টেজ না প্রোডাকশন? দেন তাহলে ইউজ দেন। অ্যাডাপ্ট, লাস্ট একটা আই এম নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স, ইন্টারেস্টেড ঠিক তো আছে, আই এম নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স, দ্য ওয়াচ ওয়াজ ভেরি এক্সপেন্সিভ সো আই ডিডেন্ট বাই ইট, সো সই তোর কথা, এক্সপেন্সিভ সো আই ডিডেন্ট বাই ইট, প্রিভিয়াস না ফিনিশ। জব পেজে আসেন, যে কোনো জব অন করেন। পরীক্ষার পরে আপনারা সবাই জব করতে পারবেন? হ্যাঁ, পরীক্ষা শেষ, পাস করেছেন, তার জব এটা ক্লিক করতে হবে না অন্য। আপনারা খেয়াল করবেন, জবস করার পরে কিভাবে জবগুলো করতে হয়, সরি, অ্যাডমিশন টেস্ট যারা দিচ্ছেন তারা কিভাবে জবগুলো করবেন, এই সংক্রান্ত কিছু ভিডিও আপনাদের শেয়ার করছিলাম আমার একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক, তাই না? সরাসরি লিঙ্কটা আছে না? আচ্ছা, আরেকবার চ্যাট বক্সে দিচ্ছি, গুগল মিটের চ্যাট বক্স দেখেন,
সবাই এখানে একটু গিয়ে কিছু ভিডিও আছে কিভাবে জব গুলো করতে হয়। হ্যাঁ, পরীক্ষা দেওয়ার পরে জব করতে হবে আপনাদের, কারণ জব করলে আপনারা আর্নিং করতে পারবেন। তো আপনার কানে একটু এখানে দেখে নেন কয়েকজন যারা করছেন, আমি বলে দেবো সমস্যা নেই, তারপরেও তারা সবাই একটু দেখে নিয়েন। আচ্ছা, এরপর আসেন, আর কে আসবেন? সোহাগ মিয়া আছেন? দ্রুত আসবেন, যেহেতু প্রায় 3টা বেজে গেছে। গত ক্লাসে আমরা ইমেল মার্কেটিং কি কি শিখছিলাম? ইমেল মার্কেটিং এর হ্যাঁ হয়েছে অ্যাসাইনমেন্ট শুনে আপনাদের সবাই করছিলেন অ্যাসাইনমেন্ট গুলো? অ্যাডমিশন টেস্ট গতকালকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল আপনাদের ইমেল কালেক্টিং এর জন্য, ইমেল স্ট্রাকচারাল ওটা ব্যবহার করতে পারেন নাই, কে 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 কি সমস্যা ফেস করছেন শেয়ার করেন। এক্সেপ্টেন্স চার্ট সমস্যা ফেস করছেন কে কে? আবার নিচে গিয়ে নেক্সট, একের এক দুইয়ের এক, সরি দুই, তিনের হচ্ছে, নিচে আসেন, তিন নম্বর, নেক্সট, স্টেবিলিটি, সিমিলার ওয়ার্ড, স্থিতিশীলতা বা স্থিতি। কতগুলো মেল সংগ্রহ করেছেন আপনারা ইমেল কালেক্টর, ইমেল স্ট্রাকচার ইউজ করে? চ্যাট বক্সে লেখেন তো, লাস্টেরটা দেন। ইমেল এক্সট্রাক্টর ইউজ করে কতগুলো ইমেল সংগ্রহ করেছেন সেইগুলো চ্যাট বক্সে লিখে দেন বাকি যারা আছেন ক্লাসে। উইলিয়াম হার্ভে সিগনিফিক্যান্ট ডিসকভারি ইম্প্যাক্টেড সায়েন্স ইন ইমেন্সলি উইদাউট হিজ কন্ট্রিবিউশন। কিছু বলতে হবে না, জাস্ট চ্যাট বক্সে লিখে দেন কতগুলো মেল সংগ্রহ করেছেন। কন্ট্রিবিউশন সোহাগ ভাই, ওয়াইল ইট স্টুডেন্ট মেনি হলোকাস্ট ভিক্টিম ফেল্ড প্যাশনেট, তিন নম্বরটা প্যাশনেট আর ফিলিং। 18 জন ব্যক্তি আছেন, প্রত্যেকের কমেন্ট চাচ্ছি আমি, মিজান ফাইল শেয়ার করতে পারিনি আপনাকে, বলছি হচ্ছে কতগুলো মেল সংগ্রহ করেছেন লিখতে বলছি। আই কল্ড হিম বিকজ আই ওয়ান্টেড টু টক, আই ওয়াজ স্ট্যান্ডিং বিটুইন মারিয়া অ্যান্ড তেসা বিটুইন। কই সবাই লেখেন না কেন, চ্যাট বক্সে লেখেন কে কে করছেন। সানোয়ার 3000, গত ক্লাস করতে পারেন নাই, ক্লাস করতে না পারে ভিডিও দেখেন নাই সাইমা, নে ফিনিশ করে দেন ভিডিও দাদা হয়েছিল, ফিনিশ করে দেন। গুনিন নাই ভাই, সব নিশার লোকেশন করছি, মিজান এখন গুনেন। ফারিয়া 300 মোটে, সরি 200, জব পেজে আসেন, জব করেন। বাহ, কি ফাঁকিবাজি কাজ করছেন, অ্যাটলিস্ট করতে বলছে, এটা কেন যাতে সবাই করতে পারেন সেটা, বাট আপনাদের করতে হবে এগুলো বেশি বেশি করে। 1520, 500, একটা জব ওপেন করেন সোহাগ, 500, 1K, সীমান্ত 1K প্লাস বলতে কত প্লাস, 1 লক্ষ নাকি 1000, একটা মাহফুজ 300, আবার এক্সট্রা টেস্টার দেন সোহাগ। সোহাগ এক্সট্রা টেস্টার দিচ্ছেন, আচ্ছা দুই নাম্বার দিই নেক্সট। 27 জন ব্যক্তির কমেন্ট পাইনি এখনো আমি, আরমান খান 362, হি অ্যাপোলাইজড হোয়েন হি রিয়েলাইজড হিজ মিস্টেক, 1 নাম্বার, শহীদুল্লাহ সাহান 2000, আলামিন 700, আই হ্যাভ সাম ওয়ার্ক আই মাস্ট ডু ইট নাইট, আই হ্যাভ সাম ওয়ার্ক আই নিড টু রিটার্ন নাইট, 3 নাম্বার দেন ফিনিশ। সুমাইয়া 500, না তো কাজ হয় নাই, কাজ খুবই কম করছেন আপনারা। 48 ছিল না আপনাদের, 48 আর 5টা লোকেশন, তাই বুঝলাম না
ঠিক আছে সোহাগ, তাহলে আপনার পরীক্ষা শেষ, আপ করতে পারেন। রবিউল হাসান 100, প্রত্যেকের কমেন্ট কিন্তু চ্যাট বক্সে পাই না এখনো। আমি সোহাগ কমেন্ট করেন, কতগুলো পোস্ট করেছে, ইমেল সংগ্রহ করেছেন, চ্যাট বক্সে পোস্ট করেন আর শেয়ার বন্ধ করে দেন। বাম দিকে তো লেখাই আছে স্টেপ প্রেজেন্টিং, ক্লিক করেন না কেন স্টেপ প্রেজেন্টিং কে, তাই তো হয়ে যায়। একবার লিফটি করে ফেলছে আরমান, তারপরে মুন্নুজান, তারপরে সানোয়ার, তারপরে ইস্তিয়াক। আপনাদেরই কই কমেন্ট নাই কেন, রবিউল কমেন্ট নাই কেন? 3,000, আচ্ছা সব থেকে ফ্রি কে আছেন, মানে ফ্রি থাকেন কে এখানে? কি কাজ করেন? সার্চ দিলে এক্সট্রাক্টর 5টা 6টা ইমেল জমা, বাট তারপর কি করবো? সাইফুল সর্দার 5টা ইমেল তো জীবনে হারাতে না। সোহাগ মে 400 করছেন, সোহাগ মাথা বলে না ফ্রি থাকেন আপনি, না কে বললো ফ্রি থাকেন? মাত্র কে বললো না ফ্রি থাকে? আর এখন কাজ কাম নাই না, কটা কাজ করছেন আপনি? ইমেল এক্সট্রাক্টর ইউজ করে কতগুলো ইমেল সংগ্রহ করেছেন মালিক? 1520টা। ডিজাইনার মালিক আপনার, আচ্ছা আপনার না সানোয়ার আছেন, সানোয়ার আপনার জিমেলটা চ্যাট বক্সে লিখে দেন প্রত্যেকে। সানোয়ার ভাইকে আপনাদের যে সংগ্রহ করা ফাইলটি হবে না, এক্সেল ফাইলটি, সেই এক্সেল ফাইলে আপনার নাম লিখে রাখবেন, ফাইলের নাম দিবেন আপনার নাম দিয়ে সানোয়ার ভাইকে মেল করবেন। সানোয়ার ভাই এই সবার মেল গুলো আপনি একটা ফাইলে কি করবেন, সবগুলো ইমেলকে জিমেল, জিমেলের জায়গায় ইয়াহুর জায়গায় ইয়াহু, হটমেলের জায়গায় হটমেল, এভাবে লিস্ট করে ওইটা গুগল ডক ফাইল আছে না এক্সেল ফাইলের, সেখানে সাজাবেন। সাজানোর পরে সেই ফাইলটাকে লিঙ্ক বের করে সবাইকে দিয়ে দিবেন, তাহলে কি হলো সবার তথ্য, কেউ 500 করছে, কেউ 1,000, কেউ 200, তাই না? তাহলে কি হলো এটা বিরাট কিন্তু একটা সম্পদ হয়ে যাবে আপনাদের জন্য। সবগুলাকে একটা ফাইলে সেভ করে রাখবেন লোকেশন অনুযায়ী এবং কি নিশান অনুযায়ী, যেখানে ব্যক্তি কাজগুলো পায় এতে পারদর্শী কি আপনার কাছ থেকে নিয়ে ব্যবহার করতে পারে। আর এটা বাড়তি কাজ আপনার, সেটা না আপনি করবেন, করে সবাইকে লিঙ্কটা শেয়ার করবেন, যেটা হচ্ছে আমাদের সবার ফাইল আছে এখানে, তো সবাই তাহলে ফাইলটা বের করতে পারলো। বাকি সবাই, বাকি কি করবেন, বাকি সবাই সানার ভাইকে ওই আপনারা যে মেলগুলো সংগ্রহ করছেন ওই সংগ্রহ করা ফাইলটা তাকে মেল করে দেবেন। আপনার কাজ এটুকু কাজ এখন শেষ করে ফেলুন সবাই, সানার ভাই মেলিং এড্রেসটা দিয়ে দেন চ্যাট বক্সে। তাহলে কি হলো, মনে করেন যে যে সানার ভাইকে মেল দেবে সে কিন্তু সাপোজ সানার যেমন ইস্তেক করছে 700টা, সোহাগ করছে 400টা, তাই না? বাট সে কিন্তু সানার ভাইকে যখন 400 700 দিবে, বাট সোহাগ ভাই কিন্তু কি তার বিপরীতে আরো ফাইল পাবে, কারণ যে 3,000 করছে সে একজন 500 করছে, মেলটা কিন্তু ভিন্ন ভিন্ন মেল থাকবে বা ডাবল থাকতে পারে, ডাবল থাকলে সেটা মার্কস করবো, সমস্যা নেই। আগে সকল একটা সংগ্রহ করে এক্সেল ফাইলে এক ক্লিকেই যেগুলো ডুপ্লিকেট থাকে ডুপ্লিকেট রিমুভ করে দেওয়া যায়, সমস্যা নয়। দেখেন সানোয়ার ভাই অলরেডি মেল শেয়ার করছে, সেটা থেকে মেল করে দেন ফাইলগুলো ইমেল এক্সট্রাক্টরের, এটা ঠিক আছে। আচ্ছা এখন চ্যাট বক্সে লেখেন মাইক্রো ওয়ার্কার্স এর পরীক্ষা দেন নাই বা পরীক্ষা বাকি আছে এমন কে কে আছেন, কেন একটু চ্যাট বক্সে লেখেন এক্সাম বাকি আছে, আমি দেখি আনুমানিক কতজন থাক বাকি আছে। আরো চ্যাট বক্সে লিখবেন কাইন্ডলি মাইক্রো ওয়ার্কার্স এর অ্যাডমিশন টেস্ট দিতে বাকি আছেন এমন যে যে আছেন, চ্যাট বক্সে লেখেন। আচ্ছা আপনাদের লিঙ্কডইন প্রোফাইল কি আছে সবার? লিঙ্কডইন প্রোফাইল আলী সুলতান, সুলতানা সায়ার পরীক্ষা বাকি আছে, পরীক্ষা বাকি আছে যাতে বলছি, তাদেরটাতে বলছি ইস্তেয়াক পরীক্ষা দেন নাই আপনি মাইক্রো ওয়ার্কার্স এর,
আমি বলেছি গুগল মিটের চ্যাট বক্স পরীক্ষা বাকি আছে, একটু লেখেন যে পরীক্ষা বাকি আছে, অপূর্ব স্ক্রিনশট করেন, বাকিটা লেখেন। সাইমন হচ্ছে, ও আচ্ছা সাইমন লিঙ্কড প্রোফাইলে আসতো সেই জন্য যে লিখছে। ওকে, যাদের হচ্ছে আচ্ছা স্ক্রিনশট করেন ফোন থেকে। ফোন থেকে পরীক্ষাটা দেওয়া সো হার্ড হয়ে যায় এবং অনেক সময় ফেলে চলে আসে, নতুন করে আইডি করতে হয়। আপনারা কাজ করেন অপূর্ব আর সীমান্ত, তারা ফোন থেকে আসছেন, এই পরীক্ষাটা কি রাত্রে দেন? আপনাদের রাত্রের মধ্যে পিসি ঠিক হয়ে যাবে, ঠিক হয় 8টার পরে ক্লাস আছে আমার, তখন জয়েন করেন। মাইক্রো ওয়ার্কার অ্যাডমিশন টেস্ট, মাইক্রো ওয়ার্কার অ্যাডমিশন টেস্ট যাদের বাকি আছে একটু চ্যাট বক্সে লেখেন। আলি ভাই বাদ আর কেউ নাই বাকি? আলি আর হচ্ছে অপূর্ব বাদে আর কেউ নাই মাইক্রো ওয়ার্কারের? অপূর্ব ভাই আপনি হচ্ছে ডেস্কটপ ঠিক করে সন্ধ্যা পরে আসেন তাহলে। হ্যাঁ আমি 8টার পরে ক্লাস আছে, বাকি একটু করবেন, আপনাকে লিঙ্ক দিয়ে দেবেন আমি। আপনারা হচ্ছে মানে এখন যদি ফোন থেকে করেন, আপনি করার পরে কাজ করতে হবে ল্যাপটপ বা ডেস্কটপ দেখেন, ফোন থেকে কাজ করা যায় না। তো আপনি একটু ওয়েট করেন, একটু ওয়েট করে তখন আপনি কালকে পরীক্ষা দেন, সমস্যা নেই। ওকে, হ্যাঁ সেটাই, কারণ পরে অ্যাকাউন্ট করতে হবে, ঝামেলা একটা। আবার আহমেদ আবদুল্লাহ হক, আপনি নতুন? হ্যাঁ আপনি কি ল্যাপটপে জয়েন করছেন? কথা বলেন আবদুল্লাহ, মাইক্রোফোনে কথা বলেন। ডিভাইস গুলো ঠিক করে ফেলবেন, ডিভাইস গুলো ইঞ্জিনিয়ার দেখেন, ডক্টর দেখে ওকে একটু সুস্থ করে নিয়ে আসেন। বাকিদের কি অবস্থা? আর কেউ বাকি নাই? পরে কিন্তু বলেন না ভাই বাকি সালাম অ্যাডমিশন দেওয়ার জন্য, তাহলে আপনারা প্রত্যেকেই দেখতে পারছেন এখন নাই, দুজন বাদে, দুজনের পরে দেখবানি ল্যাপটপ ডেস্কটপ ঠিক হোক আগে। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি। মাইক্রো ওয়ার্কার্স তো পরীক্ষা হয়ে গেল তাই না? মাইক্রো ওয়ার্কার অ্যাডমিশন টেস্ট হয়ে গেল, এখন কাজ কি, কিভাবে মাইক্রো ওয়ার্কারের জব গুলা করবেন, এটা কিন্তু এখন মূল সমস্যা তাই না? তো সমস্যা না, আপনাদেরকে আমি ওই কিভাবে জব গুলো করতে হয় ছোট একটু গাইডলাইন দিয়ে দিচ্ছি, সবাই একটু এগুলো ফলো করবেন, ফলো করলেই হবে। আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখা যাচ্ছে কি স্ক্রিন আমার? না দেখা গেলে লগ ইন পাই তেমন এখনই। আচ্ছা লগ ইন করতেছি প্রোফাইলে, আপনাদের দেখাতে চাই আমার একটা ভালো একটা আর্নিং হইতেছে, আমি দেখা যাক দিন শেষে দিতে পারি, ডেমনটা যদি হয়ে যায় আমার 90 সেন্ট হয়েছে মেবি। আপনাদেরকে নিয়ে আর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের সকল শিক্ষার্থী নিয়ে একটা গেট টুগেদার মিটিং হবে আশা করছি খুব শীঘ্রই, এবং যারা ভালো আর্নিং করতে পারবে তাদের জন্য অনেক পুরস্কার থাকবে, ল্যাপটপ থাকবে, তো সবাই ভালোভাবে কাজ করবেন, প্রত্যেক ব্যাচ থেকেই পুরস্কার ব্যবস্থা আছে। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করেছি, মাইক্রো ওয়ার্কার জব পেজে আসি। কার সমস্যা হচ্ছে স্ক্রিন দেখতে বা ভয়েস শুনতে? তো এটা হলো জব পেজ, তারপর অনেকেই মাইক্রো ওয়ার্কারে অতিরিক্ত রিফ্রেশ করেন, রিফ্রেশ বলতে রিলোড দেওয়া, অতিরিক্ত রিফ্রেশ আর অতিরিক্ত রিলোড দিলে মাইক্রো ওয়ার্কার আপনাকে ব্যান করে দেবে, এটা হলো 1 নম্বর নিয়ম। 2 নম্বর কথা, এখানে যে জব 22টা জব দেখাচ্ছে আমাকে, 22টা জব এই যে এখান থেকে শুরু হলো 1 2 3 4 5 এভাবে, এখন 22 নাকি মনে করে এগুলো জব, এগুলো কিন্তু জবের ক্যাটাগরি, এগুলো কি জবের ক্যাটাগরি, আর মূল জব হচ্ছে যেগুলো তারপর এই জবগুলো করব। হ্যাঁ এই জবগুলো কিভাবে করতে হয়, ভাইয়া কি জব করে দেবে? অবশ্যই না, পরীক্ষা পর্যন্ত দিয়ে দিছি, ওকে দ্যাটস ফাইন, বাট এখন আপনাদেরকে বাকি পথটুকু একা একা হাঁটতে হবে। যদি দেখা যায় 22টার মধ্যে এটা পারতেছেন না, ইনকেস সেটা আমি দেখাই দেবো, বাট জব সব জবের প্রসেস কি একই সিস্টেম, আপনাকে আগে এটা বুঝতে হবে দেন করতে হবে। তো বুঝবো কীভাবে, তো আমি একটা জব এখন ওপেন করি, যেমন
কন্টেন্ট অটোমেশন সাইন আপ, আমি জবটা ক্লিক করলাম। আপনি একটা কাজ শেষ করলেন, আরেকটা কাজ পরে শুরু করতে পারেন। মাইক্রোফোনটা মিউট রাখেন কাইন্ডলি, মাইক্রোফোনটা মিউট রাখেন, কারো কথা বলার দরকার এখন নেই, তাই না? এখন মিউট রাখেন, আমি সুযোগ দিব কথা বলার। তো যেখানে কন্টেন্ট অটোমেশন সাইন আপ, একটা জব দেখতে পাচ্ছেন আপনারা। কথা বোঝান না আপনারা, বললাম মাইক্রোফোনটা মিউট রাখেন, কারণ আছে এখনো। কন্টেন্ট অটোমেশন সাইন আপ এই জবটা এখানে লেখাচ্ছে, যেটা টাস্ক হ্যাজ বিন লকড ফর ইউ, বাংলা কি সে বাংলা, এবং বলতেছে ইউ হ্যাভ এত সেকেন্ড লেফট টু সাবমিট প্রুফ। তো এই কাজটা শেষ করতে হবে এত সেকেন্ডের মধ্যে, কিন্তু আপনাদের ভয়ের কিছু নেই, এই সময়টা ফুরিয়ে গেলে কোনো সমস্যা হবে না। যখন দেখবেন এই সময়টা ফুরিয়ে গেছে বাট কাজ হয় নাই, ভুলে ভুলে জলদি করতে গিয়ে কাজটাকে কি নষ্ট করে ফেলবেন। তো এই টাইম কোনো ফ্যাক্ট না, যে পেজটাকে রিফ্রেশ করি তাহলে এই যা টাইমটা কি আবার নতুন করে কাউন্ট ডাউন হবে। তো টাইম এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট কোনটা, ফ্যাক্ট হচ্ছে আমার যেখানে কাজটা বলছে হোয়াট ইজ এক্সপেক্টেড ফর ওয়ার্কার, এটা হলো মূল বিষয় যে আমার কাছ থেকে আমার ক্লায়েন্ট কি কি চায়। এই গাইডলাইনটাকে সুন্দর করে কি আপনাকে প্রত্যেক জবে ওরা দিয়ে দেবে, আপনাকে সুন্দর করে এই হোয়াট ইজ এক্সপেক্টেড ফর ওয়ার্কারের যে লাইনগুলো দেওয়া থাকবে এখানে, লাইনগুলো সুন্দর করে পড়তে হবে, পড়ে সেভাবে কাজগুলো করতে হবে। আপনি এই স্টেপগুলো ফলো করেন, স্টেপগুলো ফলো করলে কাজগুলো সাকসেসফুলি করতে পারবেন। আর যদি স্টেপগুলো ফলো না করে তাড়াহুড়ো করতে যান এবং এটাকে ছোট কাজ মনে করে উজ্জ করেন বা না করেন, তাহলে আপনার লস হবে। কারণ আমি যেটা দেখলাম রিসার্চ করে, আমার যে গত 8টা ব্যাচ শেষ করেছি, 8টা ব্যাচেরই যারা মাইক্রো ওয়ার্কারে ভালোভাবে কাজ করেছে, এরাই কিন্তু ফাইবার থেকে বা আপওয়ার্ক থেকে ভালো কাজ করতে পারতেছে। কেন? কারণ তারা কি সুন্দরভাবে গাইডলাইনগুলো ফলো করছে। কারণ আমরা কি ওই অনেক বড় লেখা দেখলে ভয়ে পলাই যাই, আমাদের ধৈর্য শক্তি থাকে না, ধৈর্য শক্তি আমাদের এখন একটু কম বাঙালি হিসাবে, আপনাদের ধৈর্য শক্তি বাড়াইতে হবে, সুন্দর করে প্রত্যেক লাইন পড়ে সেটা বুঝছে, তারপরে কি সামনে খেতে হবে। তো এখানে কি বলছে, যে দিস ইজ ফ্রি, দিস ফ্রি রাইটার্স টুল ক্যান মেক কন্টেন্ট র্যাঙ্ক ইন গুগল। এটা একটা গুগল কি ফ্রি টুলস, যে আপনি বাংলা ইংলিশ না বুঝেন তাহলে লাইনগুলোকে বাংলা করে পারবেন, তাই না? গুগল ট্রান্সলেটের মাধ্যমে, গুগল ট্রান্সলেট প্রত্যেককে আমি অ্যাড করে দিয়েছি বা দেখিয়ে দিয়েছি, যা দেখেন না বা পারেন না কাইন্ডলি একটু আগের ভিডিও দেখে নেবেন। তো এইভাবে কি আপনারা পাচ্ছেন এটা। এরপর বলছে এটা কি ফ্রি একটা টুল, 40% বেশি এটা কি গুগলে র্যাঙ্ক করে এই টুলগুলো দিয়ে, এবং এটা মতন অন্যান্য যে টুলগুলো আছে তার মাসিক কস্ট কত, 300 থেকে 600 USD ব্যয় হয়, কিন্তু এই টুলটা সম্পূর্ণ ফ্রি। তো ফার্স্টে কি বলছে, গো টু ইনসাইড দিস টুইট, এটা একটা লিঙ্ক দিছে এখানে, এই যে লিঙ্কটা, এটা হচ্ছে একটা টুইটারের টুইট লিঙ্ক। এই লিঙ্কের মধ্যে যাতে বলছে যাচ্ছি, আমি গো টু দিলাম। এরপর কি বলছে, ইনস্টল, তো এই লিঙ্কে গেলে একটা সফটওয়্যার পাবো আমরা, সেটা ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে। এরপর বলছে সাইন আপ উইথ গুগল অ্যাকাউন্ট, তাই ডাউনলোড করবো, ইনস্টল করবো, তারপরে কি গুগল অ্যাকাউন্টে সাইন আপ করবো, এতটুকু কাজ আমাদের করতে বলছে। তো আমি যখন বিটলির লিঙ্কটাকে, এই যে লিঙ্কটা এখন শেয়ার করছে বিটলির, ছোট করে লিঙ্ক শেয়ার করে দেয়, এই লিঙ্কটা এখন লোড হচ্ছে না। লোড কেন হচ্ছে না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে বিটলির কিছু আইএসপি প্রোভাইডারদের আইপি অ্যাড্রেস ব্লক করে রাখে ওরা বর্তমান সময়ে। তো এই জন্য আমরা একটা ব্রাউজেক ভিপিএন ইউজ করতে পারি, এর নাম কি ব্রাউজেক ভিপিএন। আমি এটা অন করে দেন একটাকে কন্টিনিউ করি। অনেক সময় লিঙ্ক দেখেন লিঙ্ক লোড না দেয় বা লোড না হয়, জাস্ট ভিপিএন অন করবেন, ভিপিএনটা অন হয়ে গেলে দেন আপনি লিঙ্কটাকে একটু রিফ্রেশ করবেন, দেখবেন কি ঠিকঠাক সে লিঙ্ক লোড নেবে। আচ্ছা, এখানে ইউএস এর আইপি অ্যাড্রেস দিয়ে দেন হচ্ছে লিঙ্কটাকে রিনিউ ক্লিক করলাম। যেকোনো ফাইবারের অ্যাপস থাকে, মানে ফাইবারের কোনো অ্যাকাউন্ট থাকে সব ট্যাবে, তখন ভিপিএনটা মানে চালু রাখবেন না, খেয়াল রাখবেন ফাইবারের কোনো সমস্যা হতে পারে। এই যে ভিপিএনটা ক্লিক করলাম না, ক্লিক করে এখন অন করলাম, অন করলে হয়ে গেল। এটা ব্রাউজার ভিপিএন মানে খুব ঝামেলাপূর্ণ না, সহজ একটা টুলস, কাজ শেষ হয়ে গেলে অনলাস অফ করে দিলে হয়ে যাবে। জি, তাহলে আপনার লাইন এখান থেকে কান্ট্রি করতে পারবেন। আপনি যদি অনেকটা আছে, যেমন এটা কিন্তু আমার ক্রোমের জন্য একটা কি ভিপিএন, কিন্তু অনেকে আছে আবার ডেস্কটপ ভিপিএন ইউজ করে, তো সেই ক্ষেত্রে আবার সমস্যা হতে পারে। হ্যাঁ, বাট ক্রোম ভিপিএন ইউজ করলে বা নির্দিষ্ট প্রজেক্টের ক্ষেত্রে ভিপিএন ইউজ করলে সমস্যা নাই, মানে ব্যবহার বলতে আপনি কি ভিপিএন অন অবস্থায় ফাইবার থাকতে পারবেন না, সেক্ষেত্রে খুব সমস্যা হতে পারে আপনার।
আর ফাইবারে নাই, আপনি সেই মুহূর্তে কি ব্রাউজ করে অফ করে দিতে পারেন, ফাইবার ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আমাকে এখানে টুইটারে একটা দেখেন, চলে আসছে কিন্তু টুইটারের লিঙ্ক, তাই না? এখানে লিঙ্ক দেওয়া আছে, একটা লিঙ্ক পাবো আমরা টুইটার মধ্যে। আপনাদের বাড়ি কাজ থাকবে প্রত্যেকেরই, আপনাদের লিঙ্কডইনে প্রায় 200 বা 300 কানেকশন বৃদ্ধি করতে হবে। লিঙ্কডইন প্রোফাইলে 300 থেকে 400 ফ্রেন্ড লিস্ট তৈরি করতে হবে, এটা করবেন আপনারা 3 থেকে 4 দিনের মধ্যে। তা আপনারা কাজ করেন, প্রত্যেকে লিঙ্কডইনের প্রোফাইল লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে রাখেন, সবাই একে অপরের সাথে কানেক্ট হয়ে নেন, আর আপনারা নতুন নতুন কিছু মেম্বার বাড়ান। লিঙ্কডইনে কিছু কাজ শিখবো, ওই জন্য আজকে কোনো কাজ শেখাবো না ইমেল মার্কেটিং এর, আগামী ক্লাসে আমরা ইমেল মার্কেটিং এর কাজ হাত দেবো। আপাতত সবাই এই জব লোকাল করতে থাকেন, আর লিঙ্কডইন এর 200 থেকে 300 মিনিমাম প্রোফাইল লিস্ট বাড়াবেন। আচ্ছা দেখেন, এই যে টুইটারের যে লিঙ্ক ওপেন করেছিলাম আমরা, এটা হচ্ছে লিঙ্ক, এখানে লেখা আছে গেট আইএনকে হেয়ার, এই যেটা লিঙ্ক দিচ্ছে বিটলিট, এই লিঙ্কে যাব আমরা। আবার এই লিঙ্কে গেলে আমরা একটা সফটওয়্যার লিঙ্ক পাবো, কি পাবো বলুন তো? একটা সফটওয়্যার পাবো, সে সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো যেহেতু এটা বিটলিট লিঙ্ক, তো আমি ভিপিএনটা অন রাখলাম। ওকে, চলে আসছে, যেহেতু ভিপিএনের কাজ শেষ, এখন ভিপিএনটা তাহলে মাফ করতে পারি। এবং এখানে যে সফটওয়্যারটা পাবো, সফটওয়্যারটা ডাউনলোড দিতে হবে, এটা ডেস্কটপ সফটওয়্যার, ডাউনলোড দিয়ে এই যে ডান দিকে লেখা আছে ডাউনলোড ফ্রি, টাকা পয়সা শুধু পে করা লাগবে না, একদম ফ্রিতে এটা কি আপনারা পেয়ে যাবেন। ডাউনলোড করবেন, ডাউনলোড ক্লিক করলে বলবে ম্যাক নাকি উইন্ডোজ নাকি লিনাক্স, তিনটা অপশন দেবে। এখান থেকে যার উইন্ডোজ সে উইন্ডোজে ক্লিক করবেন, যার ম্যাক সে ম্যাকে ক্লিক করবেন, যার লিনাক্স সে লিনাক্সে ক্লিক করবেন। তিনজনে যেটা প্রয়োজন সেটা করবেন, বেশিরভাগ উইন্ডোজ আমাদের, তো উইন্ডোজে ক্লিক করবো। উইন্ডোজ ক্লিক করলে একটা ফাইল ডাউনলোড হবে, সেই ফাইলটাকে কি করবেন, ডেস্কটপে যখন সেট আপ করেন না, ওনারা সফটওয়্যার ইনস্টল দেওয়ার সময় যে প্রসেসটা, সেট আপ ইনস্টলে ক্লিক করলে নেক্সট নেক্সট করেন, এইভাবে ইনস্টল প্রসেস করেন, সেম এটাও সেম ফাংশন। পুরো সফটওয়্যারটা ওপেন করবেন এই ব্রাউজারের মতন, এখানে অ্যাকাউন্ট করতে বলবে, অ্যাকাউন্টটা করে ফেলবেন কি দিয়ে বলুন তো? বলছে অ্যাকাউন্ট করতে হবে কি দিয়ে, দেখেন তো, যে সাইন আপ উইথ ইওর গুগল অ্যাকাউন্ট। ওরা বলছে কি, মাইক্রোকে বলে দিচ্ছে যে আমাকে কি করতে হবে, গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে। তো লগ ইন করার পরে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবেন, মানে সাইন আপ করবেন, তাহলে আপনার কাজ শেষ, আর কোনো কাজ নাই। এই হলো কি আপনার কাজের পদ্ধতি, যে কোনো জিমেল হলেই হবে, যে কোনো মাইক্রোকার্টে হোক বা হোয়াটসঅ্যাপ জিমেল হোক, সমস্যা না, বাট হতে হবে কি গুগলের একটা জিমেল। এরপর দেখেন কি বলছে, আপনি যে কাজটি করলেন, আপনি যে সফটওয়্যার ডাউনলোড করলেন টুইটার টুইটার লিঙ্ক থেকে, এটা পর প্রমাণ দেওয়া লাগবে না? প্রমাণ দেওয়ার জন্য কি বলছে, যেখানে লেখা আছে রিকোয়ার প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশ, রিকোয়ার প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশ, কাজটা যখন শেষ করছেন প্রমাণ দেওয়ার জন্য আপনাকে এই তথ্য সাবমিট করতে বলছে ওরা। ইমেল ইউজড ফর ভ্যালিড রেজিস্ট্রেশন, এবং ওরা বলছে আপনারা কি, এই যে দেখেন এখানে লিঙ্ক দেওয়া আছে, মানে এরকম একটা স্ক্রিনশট পাবেন, মানে একটা ইন্টারফেস পাবেন সে সফটওয়্যারের মধ্যে। ওরা একটা ছবি এখানে শেয়ার করছে কিন্তু ইমেজ ইউআরএল.কম থেকে, এরকম ছবি কি আপনাদের সফটওয়্যারের মধ্যে একটা অবস্থান দেখতে পারবেন, এরকম দেখা যাবে। ওইটা এরিয়াটার স্ক্রিনশটটা কি করতে হবে, এখানে এই যে আই অ্যাকসেপ্ট দিস জবে ক্লিক করলে বক্স চালু হয়, এই বক্সের মধ্যে এখানে আপনার ইমেল জিমেল দিতে হবে, যে জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট করছেন সেই জিমেল দেবেন। এখানে মাইক্রো কার্ড অ্যাকাউন্ট না, কিন্তু ওই সফটওয়্যার ডাউনলোড অ্যাকাউন্টটা করলেন না ওইটার, এবং এখানে ওই স্ক্রিনশটটার লিঙ্কটা দিতে হয়। তো স্ক্রিনশট লিঙ্ক দিতে কিভাবে, লাইট শট নামে একটা সফটওয়্যার আছে, তো ওয়েবসাইট হচ্ছে prnt.sc, এই লিঙ্কে গিয়ে সফটওয়্যারটা ডাউনলোড দেবেন, ছোট একটা টুল স্ক্রিনশট নেওয়ার জন্য, বাট সে ভালো কাজ করে, বলো না ছোট মেয়েদের ঝাল বেশি, তাই ওরকমই অনেক ভালো কাজ করে prnt.sc। এটা গেলে আপনার ডান দিকে ডাউনলোড পাবেন, ডাউনলোড নেবেন। ওকে, তো এখানে লিঙ্কটা লোড নিচ্ছে, তাহলে এক কথা বলতে চেষ্টা করলাম মূলত সেটা কি ছিল, যেগুলো জপন করার পরে ক্লায়েন্টের কাছে কি এক্সপেক্ট করে সেটা, এবং কি কি প্রমাণ দিতে হবে কাজের জন্য সেটা, এদের সুন্দর করে পড়ে দেন কাজগুলো করতে হবে, করে আই অ্যাকসেপ্ট দিয়ে জবে ক্লিক করার পরে বক্স ফর্ম আসবে, ফর্মের মধ্যে ফর্মগুলো সাবমিট করলে কাজ হয়ে যাবে। এইভাবে কি সমস্ত কাজগুলো আপনাদেরকে ওয়ান বাই ওয়ান করতে হবে। তো আমি জব পেজে গিয়ে আরো একটু জব দেখাই দিই, যেমন জব পেজে আসি,
আপনারা কাজ করতে পারেন, আপনাদের নিজের একটা কি লিঙ্ক করে সেই লিঙ্কের মধ্যে হচ্ছে কি নিজে নিজের আলোচনা করতে পারেন জবগুলো নিয়ে, 10 জনে বসলেন বা 20 জনে বসলেন, সবাই কাজ করে থাকলেন, যা সমস্যা সেই স্ক্রিনশট করে আরেকজনের কাছে হেল্প নিলেন। এই যে এখানে একটা কি বসে দেওয়া আছে, ওইখানে এটা দিয়ে আছে, এবং এটা দেখেন কত টাকা পাবেন, যেখানে 10 সেন্ট পাবেন, এবং কাজটা শেষ করতে কি আপনার কাছে 7 দিন টাইম চাইছে, আপনার কাজ সাবমিট করার 7 দিনের মধ্যে কি আপনাকে পেমেন্ট করবে যদি কাজটা সঠিক থাকে, আর যদি কাজ ভুল থাকে আপনাকে তো পে করবে না। তো অনেকেই বলেন যে ভাই কাজ তো শেষ করলাম টাকা তো পেলাম না, এই জন্য এটা দিলাম আপনাদেরকে। আবার একটা বিষয় আছে, কাজ কোনটা আপনার নেগেটিভ হয়, নেগেটিভ বলতে আপনি কাজ করছেন বাট কাজটা ভুল করে কোনো একটা এন্ট্রি ভুল দিয়েছেন বা কোনো একটা পয়েন্ট বাদ দিয়েছেন, তাহলে কিন্তু সে আপনাকে টাকা দিবে না, তো অবশ্যই এটা ভালো করে বুঝতেছেন। আর একটা বিষয় যেটা সেটা কি টাকা পাওয়া না পাওয়ার কথা না, বিষয় না, বিষয়টা হলো কোনটা, নেগেটিভ মার্কিং হলে আপনাকেও জব দেবে না ওরা। তো আপনারা কি দুটা কাজ করবেন, কাজগুলো সুন্দরভাবে করবেন, যদি পারেন নিজেরা নিজেরা কেটে গ্রুপের লিঙ্ক শেয়ার করেন, কোন একটা ব্যক্তি দায়িত্ব নেন, সানোয়ার আছেন আপনি একটা কি করবেন গুগল মিটের লিঙ্ক করবেন, ভাইদেরকে নিয়ে রাত্রে বসতে পারেন বিকালে বসতে পারেন আপনাদের টাইম অনুযায়ী, এটা আমার টাইম না, নিজেরা নিজেরা বসে কাজ করতে পারেন চাইলে, বুঝছেন মালিক ভাই? $100 $1, $100 $1, না না, $100 $1।